আজ মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। মেদিনীপুরের প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশাসনিক সভা থেকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রয়েছে সকলের। মেদিনীপুর আসনে তৃণমূল প্রার্থীর নামেরও ইঙ্গিত দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জল্পনা তৈরি হয়েছে। 2019 লোকসভা ভোটে মেদিনীপুর আসনে হার তৃণমূলের। মেদিনীপুরে আসনে জিতেছিলেন দিলীপ ঘোষ, এবং সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, তার আগেই মেদিনীপুরে এই সভাকে ঘিরে সভা অনেকটাই তাৎপর্যপূর্ণ। সেখান থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। আজ মেদিনীপুরে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেদিনীপুরে আসনে তৃণমূল প্রার্থীর নামেরও ইঙ্গিত দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 লোকসভা ভোটে মেদিনীপুর আসনে হার হয়েছিল তৃণমূলের। মেদিনীপুরে আসনে জেতেন দিলীপ ঘোষ। আজ মেদিনীপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়েছে তার আজ। প্রশাসনিক সভা থেকে তিনি কি বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।